যদি প্রশ্ন করা হয় একজন সাধারণ মানুষের সামনে যদি খাদ্য আর একদিকে যদি রেখে দেওয়া হয় চাঁদের চমৎকার আলো তাহলে সে কোন দিকে প্রথম তাকাবে তাহলে একজন সাধার্থ সাধারণ মানুষ একজন ক্ষুধার্থ মানুষ প্রথমে খাদ্যের দিকে তাকাবে এটাই বাস্তব চাঁদের আলো তার কাছে প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজনগুলো মিটে গেলে তারপরেই সে প্রকৃতির সৌন্দর্যকে খোঁজার প্রয়োজন বোধ করবে তার আগে নয় এই বাস্তবতাকে কেন্দ্র করেই সুকান্ত ভট্টাচার্যের মতো কবি রচনা করতে পেরেছেন হে মহাজীবন কবিতা খুব ছোট্ট কবিতা বিষয়কে যদি বুঝতে হয় তাহলে প্রথমে কবিতার প্রেক্ষাপটের জায়গাটিকে চিনতে হবে আসলে আমাদের এই যে সভ্যতা সভ্যতার আদিকাল থেকে মানুষকে খাদ্য বস্ত্র আর মাথা গোজার ঠাই তথা আশ্রয়ের জন্য কিন্তু সব সময় সংগ্রাম করতে হয়েছে এই সংগ্রামে আগে সফল হওয়া প্রয়োজন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য এই সংগ্রামে মানুষ যখনই জয়ী হয়েছে তখন তার মন প্রয়োজনের সীমা অতিক্রম করতে প্রকৃতির মধ্যে অপরূপ রূপ রসের সন্ধান করেছে অর্থাৎ যদি মানুষের সামান্যতম প্রয়োজনগুলো বেঁচে থাকার জন্য যেগুলো মৌলিক প্রয়োজন যেমন খাদ্য বস্ত্র আশ্রয় এটি এগুলো তো না হলে একজন মানুষ বাঁচতে পারে না সসম্মানে তখন কি হয় এগুলো যদি পূর্ণতার রূপে সে পেয়ে যায় তখন তার রুচিবোধগুলোর মধ্যে সুন্দরতা বা সৌন্দর্য প্রবেশ করে সে তখন রোমান্টিক হয়ে ওঠে পূর্ণিমার চাঁদ তখন তার কাছে হয়ে ওঠে প্রেম সৌন্দর্যের আধার রূপে যুগে যুগে চিত্রে সাহিত্যে নানানভাবে বা সঙ্গীতে নানানভাবে এই অপরূপ রূপটিকে প্রকাশ করেছে মানুষ কারণ প্রকৃতি মানুষের কাছে দাস মানুষ প্রকৃতির কাছে নয় প্রকৃতির যে সৌন্দর্য তাকে মানুষ অনুভব করতে পারে বলেই প্রকৃতি এত সৌন্দর্যময় না হলে মানুষের শক্তির কাছে প্রকৃতি কিছুই না যদি প্রকৃতিকে সে অনুভব না করতে পারে আর অনুভব একজন মানুষ কখন করবে যখন তার দৈহিক সমস্ত প্রকার চাহিদা পূর্ণরূপে পেয়ে যাবে তখন সে প্রকৃতির সম্বন্ধে সবচেয়ে বেশি সৌন্দর্যকে খুঁজে বের করতে সক্ষম হবে তো এই বিষয়ে বলতে গেলে আমরা দেখব মানুষ কিন্তু চিত্রে হোক সাহিত্যে হোক সঙ্গীতে হোক প্রকৃতির নানান প্রকার অপরূপ রূপকে তুলে ধরেছেন প্রকাশ করেছে কিন্তু জীবনে বেঁচে থাকার জৈব যে প্রয়োজনীয়তা সেটাকে তো অস্বীকার করার অবকাশ নেই নিজেকে টিকিয়ে রাখার জন্য খাদ্য সংগ্রহের তাড়নায় যে জীবন প্রত্যেক মুহূর্তে পর্যুদস্ত তার কাছে পূর্ণিমার চাঁদ কোনো সুন্দর স্বপ্নকে বহন করে আনে না নিয়ে আসে শুধু ক্ষুধার জ্বালা মেটানোর বহু কাঙ্ক্ষিত ঝলসান রুটির স্বপ্ন অর্থাৎ একজন বুভুক্ষ মানুষ একজন ক্ষুধার্থ মানুষ তার সে যদি কয়েকদিন থেকে একেবারে খেতে না পায় তাহলে প্রকৃতির সবচেয়ে সুন্দরতম যে অংশটা অর্থাৎ চাঁদ পূর্ণিমার চাঁদ সেটাকে দেখেও তার মনে হয় রুটি হিসেবে রুটি হিসেবে সে দেখতে পায় তার সে স্বপ্নে দেখতে পায় চাঁদ যেন হঠাৎ রুটি হয়ে গেছে অর্থাৎ প্রত্যেকটা মানুষ যে সমস্ত বিষয়ে সবচেয়ে বেশি প্রেরিত স্বপ্নে ওইসব বিষয়কে তারা কিন্তু দেখতে পায় এবং অন্য রূপে দেখতে পায় সে রুটি পাচ্ছে না একজন মানুষ খেতে পাচ্ছে না তো সে অন্যকেই দেখতে পাচ্ছে রুটিকেই দেখতে পাচ্ছে চাঁদের মধ্যে তাই বলছে হে মহাজীবন আর এক কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্য আনো অর্থাৎ জীবন আমাদের কবিতার মতো সুন্দর পঙ্ক্তিতে রচিত নয় যে মুহূর্তে কবি দাঁড়িয়ে এই কবিতাটি রচনা করছেন সে সময় মানুষের মধ্যে ভীষণ দুর্ভিক্ষ ভীষণ ক্ষুধার্থ এবং সমাজ জীবন কীভাবে পর্যুদস্ত হচ্ছিল প্রত্যেকটা মুহূর্তে তার স্পষ্ট রূপ আমরা পেয়ে যাব যে মুহূর্তে তিনি বলেছেন হে মহাজীবন আর এ কাব্য নয় এবারে কঠিন কঠোর গদ্য আনো কি অদ্ভুত কথা সাধারণ মানুষের জীবন সংগ্রাম যন্ত্রণা আর বিক্ষোভ সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বস্তু ছিল বা প্রধান বিষয়বস্তু ছিল তার রচনাকর্মে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বাণীসহ সহ শোষণহীন একটা নতুন সমাজ গড়ার অঙ্গীকার উচ্চারিত হয়েছে রবীন্দ্র উত্তর বাংলা কবিতার বৈপ্লবিক ভাবধারাটি যাদের সৃষ্টিশীল রচনায় সমৃদ্ধ হয়েছে সুকান্ত নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম তার কবিতার ছন্দ ভাষা রচনাশৈলী এত স্বচ্ছন্দ বলিষ্ঠ ও নিখুঁত যে বয়স বিবেচনায় এরূপ রচনা বিস্ময়কর ও অসাধারণ বলে মনে হয় বোদ্ধাদের কাছে যারা বোঝে এই কবিতার বিষয়গুলো কারণ রবি কারণ সুকান্ত ভট্টাচার্য খুবই সামান্য বয়স মাত্র বেঁচেছিলেন সেই বয়সের মধ্যেই যে এমন অসামান্য লেখাগুলো তিনি লিখতে পারবেন এটা মানুষকে অবাক করে দিয়েছে মাত্র একুশ বছর বয়সে এই বিস্ময়কর প্রতিভা নিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য পরলোক গমন করেছিলেন যাই হোক দেখা যাচ্ছে যে কবিতার তিনি শুরুতেই বলছেন হে মহাজীবন আর এ কাব্য নয় এবারে কঠিন কঠোর গদ্য আনো পদলালিত্য ঝঙ্কার মুছে যাক গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো অর্থাৎ পদলালিত্য প্রত্যেকটি চরণের মধ্যে যে সৌন্দর্য প্রকাশ পাবে কবিতার সেই সবের দরকার নাই কারণ আজকের দিনে মানুষ যখন খেতে পাচ্ছে না তো যাদের কারণে বিশেষ করে কৃত্রিমভাবে এই ক্ষুধা পিপাসার পৃথিবীকে বা ভারতক্ষেত্র নির্মাণ করা হয়েছে যারা যাদের কারণেই কৃত্রিমভাবেই দুর্ভিক্ষ দেখা যাচ্ছে তাদের জন্য বা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কঠিন কঠোর গদ্য রচনা প্রয়োজন যেখানে সহজ সাবলীলভাবে মানুষের দুঃখ যন্ত্রণার চোখের জলের বর্ণনা করা থাকবে দরকার নেই সেই সমস্ত চমৎকার চমৎকার কবিতা লেখা প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে কবিতা লেখা মানুষের রোমান্টিক প্রেম কাহিনীকে কেন্দ্র করে কবিতা লেখার কোনো প্রয়োজন নেই কারণ সময়কে যদি কবিতার বিষয় না করা হয় সময়কে যদি কবিতার সাক্ষী রূপে না তুলে ধরা হয় তাহলে সেই কবিতার কি মর্যাদা থাকতে পারে সেটা তো যুগকে তুলে ধরতে পারছে না তাকে যুগ তাহলে সেই কবিতা যুগকে অতিক্রম করে যুগান্তরের কবিতা কি করে হবে এই প্রসঙ্গে তিনি লিখছেন পদলালিত্য ঝঙ্কার মুছে যাক গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো অর্থাৎ প্রহার করো প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি এই ক্ষেত্রে যদি আমরা আরেকটু আলোচনা করি যেমন ধরুন পরিবেশের হাত ধরেই গড়ে ওঠে মানুষের জীবন আর মন বর্তমান সময়ে ধনতান্ত্রিক সভ্যতার অর্থনৈতিক সংকট বহু সংখ্যক অসহায় মানুষের মুখ থেকে কেড়ে নিয়েছে ক্ষুধার জ্বালা মেটানোর সামান্য অন্নটুকু অত্যন্ত কঠিন জীবন সংগ্রামে জীব একেবারে জর্জরিত মানুষ স্বাভাবিক কারণে প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করার ক্ষমতা হারিয়ে ফেলেছে আর ক্ষুধার অন্নই কিন্তু তখন তার কাছে সর্বাপেক্ষা সত্য হয়ে দেখা দিয়েছে তখনই তিনি কবি কিন্তু লিখতে পারছেন প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি আমরা তো জানি প্রয়োজন মিটলে তবেই প্রয়োজনাতিরিক্ত অন্য বস্ত্র আশ্রয়ের ন্যূনতম যে চাহিদা সেগুলো মিটে গেলে তবেই কিন্তু মানুষ ভাবরাচ্ছে প্রবেশ করতে পারে ভাবনার কল্পনার রাজ্যে মানুষ কখন প্রবেশ করবে যখন তার শারীরিক দৈহিক বা ন্যূনতম চাহিদা বেঁচে থাকার জন্য যেগুলো সেগুলো পূর্ণ হয়ে গেলে যেমন সংস্কৃতি একটি কথা রয়েছে বুভুক্ষিতং ন প্রতিভাতি কিঞ্চিত অর্থাৎ ক্ষুধার্ত মানুষের কাছে কোনো সৌন্দর্যই প্রতিভাত হয় না সৌন্দর্য হল অপ্রয়োজনের আনন্দ ক্ষুধা জীবন মাত্রেরই কাছে প্রথম প্রয়োজন সেই প্রয়োজন যখন দুষ্প্রাপ্য নাগালের বাইরে চলে যায় তখন কাব্যের শব্দ ছন্দ অলঙ্কারের বৈভব অবাস্তব অলিক বলে মনে হয় সৌন্দর্য তো আসলে বস্তুতে নেই আমরা তো জানি সৌন্দর্য কোনো বস্তুতে নেই প্রকৃতির কোথাও সৌন্দর্য নেই সৌন্দর্য আছে যে দেখছে প্রকৃতিকে যে দেখছে অর্থাৎ আমরা যারা দ্রষ্টা দর্শক দ্রষ্টা আমাদের মনে আর বোধের মধ্যে চিন্তার মধ্যে রয়েছে সৌন্দর্য আমরা দেখবো গোলাপকে তারপরে বলবো গোলাপটা সুন্দর তখনই গোলাপটা সুন্দর হবে তার আগে গোলাপ সুন্দর নয় সুতরাং সৌন্দর্য বস্তুতে নেই আছে দ্রষ্টার মন আর বোধে অর্থাৎ তাই দিন ঘরে ঘরে বুভুক্ষা দেখে বুভুক্ষ দেখে কবির কল্পনা শক্তি নষ্ট হয়ে গিয়েছে পূর্ণিমার চাঁদকে যে মহময় রূপ এক সময় কবির মনকে সুনীল আকাশে টেনে নিয়ে গেছে তা আজ একখানা গোলাকার আস্ত রুটির মতো কাম্য জীবিকার সমস্যায় আচ্ছন্ন হাতে রুটিখানা পেলে এখন ক্ষুধার নিবৃত্তি হয় আমরা দেখেছি রামপ্রসাদও কিন্তু বলেছিলেন অন্নদে মা অন্নদা কি আকুল কান্নাই তিনি কেঁদেছিলেন নজরুলও কিন্তু এরকম একটি কবিতা লিখেছেন যেখানে তিনি বলেছেন দারিদ্র অসহ্য পুত্র হয়ে জায়া হয়ে কাঁদে অহরহ আমার দুয়ার ধরি কি অদ্ভুত কথা দারিদ্রতা কত কঠিন কত অসহ্য পুত্র হয়ে স্ত্রী হয়ে প্রতি মুহূর্তে কবির দু দরজা ধরে কাঁদছে ক্ষুধিত মানুষের অন্তরের কান্না কবি প্রাণকে বড় বিচলিত করে তাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা চাঁদ দেখে কোনো কোনো কবির চিত্ত বলেন আজকের চাঁদ পুড়ে হোক বাঁকা কাস্তে বা কাস্তের ফলার মতো চাঁদ এই কাস্তেটা কি ফসল ফলানোর যে একটি হাতিয়ার বা অস্ত্র বা উপকরণ সেই উপকরণটি দেখে মনে হচ্ছে চাঁদকে দেখে তার অন্য কিছু মনে হচ্ছে না বরং মনে হচ্ছে যেন চাঁদ হয়ে গেছে কাস্তে অর্থাৎ ফসল ফসল বিষয়টা তার মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে কবির মন্ত উপমা উৎপ্রেক্ষার জন্মভূমি ক্ষুদিত মানুষের হাহাকারে বস্তুবাদী কবি কল্পনার স্বপ্নলোক ত্যাগ করে বাস্তবের রুড়ো জগতে দৃষ্টিপাত করেছেন তার তখন মনে হয় জীবনে কোনো পদ্ম নেই আছে শুধু গদ্যরূপী রুটি একখানা আস্ত রুটি কল্পনার মোমের ঘরে তাই আঘাত হানে জৈব জীবনে প্রেম প্রাধান্য লাভ করে মনোধর্মকে প্রভাবিত করে থাকে এই যে কবিতা এই কবিতাটির আলোচনা প্রাসঙ্গিক বিষয় আলোচনা করলাম যদি এই কবিতার আলোচনা দ্বারা কেউ কোনোভাবে এতটুকু সহযোগিতা পেয়ে থাকো তাহলে নিজেকে ধন্যবোধ করব পরিশ্রম সাধ্য একে সার্থক হবে আর যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো অনেকের মধ্যে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলও না